তাহলে ইয়ে দিব, কৃষক দিব, কৃষককে দেখা গেল যে হ্যাঁ দেখো আমি দেখো একটা ছবি দিতে গ্রুপে দেখেছো পেন দিয়ে আঁকানো, হ্যাঁ ওটা তুমি বিশ্রামও করতে পারো কর্মরত করতে পারো, যা কাজ করতেছে এক ছবিতে। আচ্ছা যারা অনলাইনে আছেন হচ্ছে শুভ সকাল, আর হচ্ছে আপনাদের কিছু পড়া ছিল কিউবি পড়া, আপনাকে পড়েছেন যারা অনলাইনে আছেন আপনাকে কিউবি পড়েছেন? কারোর মুখে কোনো কথা নাই, না থাকলে কি করে বুঝবো, কিছু তো বলবেন, পরীক্ষার আগে কিন্তু কোনো এক্সকিউজ শোনা হবে না যে স্যার এটা বুঝিনি ওটা বুঝিনি, এক্ষেত্রে শুনুন। যাই হোক আপনাদের থিওরি আপনাদের ব্যাপার, আপনারা পড়বেন কি না পড়বেন না এরকম পরে দেবো। এদের মধ্যে কোনো সার নেই, এখন কর্তৃপক্ষ জানে এখনো নবম ব্যাচের রেজাল্ট দেয়নি, না হ্যাঁ পরীক্ষা হয়ে গেছে 3 মাস হয়ে গেছে, আমি খাতাটাকে শেষ করেছি হচ্ছে ফেব্রুয়ারি লাস্ট, এবার সে কমাস হয়েছে দেখো এখন না কাজ শেষ করে ক্লাস হবে, এখন কেন যে ডিলে করতেছে আমি না 3 দিনের জন্য পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে কি দেবো বুঝছেন, বা ধান্দা বা বলে করতে হবে। আচ্ছা আপনারা আসেন আজকে ড্রয়িং করে ঠিক আছে, আজকে আমরা হচ্ছে গ্রামের দৃশ্য আঁকবো, মেশিন তো আচ্ছা হবে অনলাইনে ক্লাস করতে হবে, বাড়ির দিক টাওয়ার পাচ্ছে না হবে। মানে যার যার গল্প আছে তারা গল্প পরে করেন, আগে খেয়াল করেন যে কি করতেছি ঠিক আছে, এটার বন্ধ করবো কি করে, তো আপনারা কিছু না বুঝতে পারলে অবশ্যই বলবেন না স্যার আমি বুঝতে পারছি না আমাকে আবার বোঝাই দেন, তাহলে সুবিধা হবে। দেখেন আপনাদের প্রত্যেক জায়গায় আছে মানুষের দৃশ্য আঁকতেই হবে, কারণ কেন আপনাদের যে নিবন্ধন আছে যেহেতু আপনার চাকরি পরীক্ষা দেওয়ার জন্যই আপনারা আসছেন, সেই জন্য নিবন্ধনে কিন্তু অবশ্যই মানুষ আছে কর্মরত ফিগার, এটা হচ্ছে পঞ্চিকাকে দায়ের বদল, একজন মহিলা তার জল নিয়ে যাচ্ছে তার নিজের বাড়িতে, সেরকম ধরনের একটা দৃশ্য আমরা আঁকবো। এগুলো আমরা গ্রামে যা দেখে থাকি সেইগুলো এখানে রিপিট করতেছি, মেন হচ্ছে ফিগার ড্রয়িং করা, পাশে প্রচুর পরিমাণে ফিগার ড্রয়িং করতে হবে না হলে কিন্তু পরবর্তী ধরা খাবে। এই একদিনে আমরা ক্লাস করাই, এখানে একদিনে আপনারা সবকিছু শিখতে পারবেন না, এই জন্য কি করতে হবে প্র্যাকটিস করতে হবে পাশে। এই যেমন তোমরা পরীক্ষা হয়ে গেছে ক বছর, লজ্জা দেওয়ার ইচ্ছা নেই তা লজ্জা দিতে হয়, লাভ তো আমার আছে, আমার তো মাঝে মাঝে মনে হয় যে মাইক ড্রপ দেই কিন্তু কি করবো বলো, তোমরা এখন বড় মাপের সিনিয়র পার্সন হয়ে গেছো, হ্যাঁ এখন বলছি আর বাকি আছে কি আপনার,
আরো কত কি বাকি আছে? স্যার বলেন। স্যার ওই মহিলা আঁকাইছেন কলস নিয়ে, ওই জায়গায় মিউট করেনি, ওইটা ভালো বুঝতে পারেনি, ওইটা একটু আরেকটু দেখাই দেবেন স্যার। আচ্ছা ঠিক আছে, আগে আপনারা হচ্ছে ইয়ে করেন, আমি দেখাই দেবো, সমস্যা নেই। আসেন আসেন আসেন, দেখাই দেবো। আপনারা এমনি হচ্ছে আঁকতে থাকেন, আমরা হচ্ছে আপনার দেখাই দেবো, সমস্যা নেই। যে পর্যন্ত আঁকাচ্ছি এই পর্যন্ত আঁকতে থাকেন, তারপরে বাকিটা যেগুলো হবে না সেইগুলো লাস্টে শুনবো যে কোনগুলো হচ্ছে না সেইগুলো করবো। আর সবাই দয়া করে মিউট করে রাখেন, আর হচ্ছে ভিডিওটা আমরা অফ করে রাখেন, তাহলে সুবিধা হবে। দেখেন আমাদের গ্রাম বাংলায় প্রত্যেকটা দিন আমাদের মারা যা করে সেইগুলোই কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। যেমন কি এই গরু তো সবসময় তো আপনার দায় থাকবে না, মনে থাকবে, এটা একদম ন্যাচারাল, এটা থাকেই। এবার গরু পাহাড় যে আপনার ঘাস থাকে এগুলোও কিন্তু বলা না, কথা আছে না যে গরু কিন্তু গোয়েলের ঘাস কিন্তু খায় না, সেরকম ধরনের গল্পের মধ্যে সবকিছু করতে হবে আপনাকে। এই গল্প গপ সারা দিন গল্প, ও তার জন্য ভালো। আজকে আপনাদের ম্যাডাম আসবে না, যারা অনলাইনে আছে তাহলে আমার বলে দেয় আপনাদের ম্যাডাম কাল ক্লাস নেবে। এখন আপনি ইচ্ছে করলে আপনি বাড়িতে ক্লাস করতে পারেন, ঠিক আছে, কারণ সেটা একান্ত ব্যক্তিগত আপনাদের ব্যাপার। আমার ক্লাসে কথা না শুনতে পারলে আমি তো সবাই জিজ্ঞাসা করি, না বলতে পারলে তো দোষ তো আমার না, আমার দোষ। হ্যাঁ আসুন আসুন আসুন, বেরিয়ে যাবে, আসুন। হ্যাঁ আপনাদের সুবিধার্থে দেওয়া হয়েছে। এই গল্প কর, মানে সকাল হতে পারে না গল্প শুরু। যারা অনলাইনে আছে অফলাইনে আছে দ্রুত দ্রুত আগে ঢুকবেন, এর মধ্যে হবে না বা বুঝতে পারতেছেন না সেইগুলো আমি আপনাদেরকে আবার একটা করে রিভিউ দিয়ে দেবো যে এটা হচ্ছে না স্যার, এই মানুষের ফিটার হচ্ছে না, আপনি আবার দেখাই দেন, দেখাই দেবো আগে বলেন। আগে না যারা অনলাইন আছেন হয়ে গেলে বলবেন। বলো, ও আপনাদের অনলাইনে জিজ্ঞেস করতে করেছেন না? আওয়াজ নেই, তখন শুনতে পাচ্ছ না, নেটওয়ার্ক কাটা আসছে, ঠিক আছে।
এর যে প্রতিফলন যে কি করে পাবে সেটা বুঝতে পারতেছে না। গ্রুপে লিখবে না কবে পরীক্ষা, কেন পরীক্ষা, সিট আছে কিনা, কত কথা। আচ্ছা আপনারা যখন এই যে এই জায়গায় যখন পড়তে আসছিলেন তখন আপনারা পুরো খবর টবর নিয়ে পড়ে এখানে নিন, এই কোর্স কিন্তু কোন আছে ইউনিভার্সিটি আন্ডারে বা কোন বিশ্ববিদ্যালয় আন্ডারে না, তা এখানে কারিগরি বোর্ডে অন্তর্ভুক্ত। আর কারিগরি বোর্ড আছে বাংলাদেশের মধ্যে এমন একটা বোর্ড যার কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নেই, বেল ব্রেক নেই, যেটা তার মনে হবে আজকে তাহলে কালকে সেটা তার ব্যাপার। এটা কিন্তু আপনাদের বলা হয়েছে কি জানি না, আপনাদের তো মানে বলা হয়েছে 1 বছরের কোর্স, আপনারা দেখা মনে করেন যে আজকে ক্লাসে ঢুকেছি আর মনে হয় 12 মাসে শেষ হয়ে যাবে, এ চিন্তা করলে হবে না। 1 বছরের কোর্স ঠিকই কিন্তু পরীক্ষা হয়ে রেজাল্ট পাইতে গেলে 2 বছর টাইম লেগে যাবে। আর যদি কপাল ভালো থাকে 1.5 বছর, এটা নবম ব্যাচ, 2.5 বছর হয়ে গেছে নবম ব্যাচের। হ্যাঁ এখন উপর থেকে তোমাদের হাতে বলি দেয় যে আপনার পরীক্ষা জন্য হতে পারে, এটা একবার কাজ শোনো। আমরা চলে যাচ্ছি দেশে, এখন তোমার বাড়িতে নিমন্ত্রণ করেছে, আমার বলেছে তো অমুকের নামে নিমন্ত্রণ আপনি খেয়ে যাবেন, এখন আমি আসলে আমি প্রস্তুত কিন্তু যে আমি অমুক থাকতে বলি, এইটাই তো কথা, এটাই তো কথা। হ্যাঁ তারপর তো ওই সময় তো ওই সব করতে হবে, বসে দিন কেন দুটো আগে তাহলে মাছ শাকাইতে পারি না তো? আপনারা আপাতত যেটুকু পারেন সেটুকু শেষ করেন, আপনাকে মান রাখা দিচ্ছি। আগের দিন দেখবেন আপনাদের গ্রুপের 7টা ছবি দিলাম একটা মানুষের বডি আঁকানোর জন্য, ঠিক আছে, এখন ওইগুলো যদি আপনার প্র্যাকটিস না করেন, আমার এই যে দশম ক্লাসের স্টুডেন্ট গুলো হাতে কোনো 2-1 জন রাখিত মনে হয় কেউ মনের ভুলেও একটা কোশ্চেন নিয়ে আলোচনা করে না, এমনকি যে একটা ছবি দেয় গ্রুপে তাও দেয় না, এরা মনে করে টাকা দিচ্ছি পাস। আর কথা মনে রেখেন প্রশ্ন কিন্তু আমি পারবো, তাহলে সেইভাবে চলে, ঠিক আছে। ওটা তো ভালো কাম জানা যে আমি যে কোর্সের পরীক্ষাই দেয় সেই কোর্সের আদলে অন্যভাবে আমি পড়াই, আমার কাছ থেকে যাবতীয় যা ফাইল আছে সব পরীক্ষা নিয়ন্ত্রক নেবে, কিছু রাখতে দেবে না, ল্যাপটপ লাগে না তো আমার হাতে কলমে সব হাতে লিখতে হয়। তার আটানো দোকানে খুব দুর্বল, আর এ তো বুঝতেছে শোনেন না না কেন। এটা কেন আঁকানো বিষয়ে দুর্বল, এটা হচ্ছে এটা আমিও বুঝি কিন্তু কথা হচ্ছে কি আপনাকে তো আঁকতে হবে, এই যে সাবজেক্ট শিল্প সংস্কৃতি এখানে আপনাকে 3টা গুণ থাকা লাগবে, 1 ছবি আঁকতে হবে ভালো, 2 হচ্ছে উপস্থাপনা ভালো হওয়া লাগবে, 3 হচ্ছে কবিতা গান আবৃত্তি অভিনয় এগুলো জানতে হবে, তাহলে আপনি স্টুডেন্ট কিভাবে ক্যাচ করবেন। আর শিল্প সংস্কৃতি বইতে আর শিল্প সংস্কৃতি বইতে প্রত্যেক পেজে পেজে তোমার হচ্ছে ইয়ে মানে তোমার সব হোমওয়ার্ক দলগত এবং একক সবটা, আর তোমাকে হচ্ছে অভিনয় করতে হবে, যেমন আমি কয়েকটা ক্লাস 7-এ হচ্ছে ওই যে রবীন্দ্রনাথের উপর একটা প্রশ্ন আছে ওখানে 4টা কপি করতেছে, 1 হচ্ছে কবিতা, 2 হচ্ছে গান, 3 হচ্ছে নাচ, আর হচ্ছে অভিনয়, আমি 4টা দল ভাগ করে দিছি, দেওয়ার পরে এবার বলছে লটারি করেছি, লটারি করে 4টা দলের 4 জন চলে এসেছে লটারি নিচ্ছে, নেওয়ার পরে হচ্ছে 4 দলে 4 জন পরীক্ষা, কেউ বলতে পারবে না যে আমি গান পাইছি কেউ নাচ পাইছি কেউ বলতে পারবে না। আর তার আগে একটা কাজ ছিল কি পুরো ক্লাসরুম সাজাইতে হবে, 4 গ্রুপকে 4টা দেয়াল দিছি, আরো ডান সাইডে আরো সামনে আরো পিছনে আরো এই পাশে, এবার যার দেয়াল তার যত সুন্দর হবে সেই দল তত মার্ক পাবে। এবার অভিনয় করেছিল আছে ইয়াস না রবীন্দ্রনাথের সেই ছুটি গল্প মনে আছে, হ্যাঁ ফটিকের গল্প, ওই গল্পের সে অভিনয় করেছিলাম, তা ওরা যেটুকু করেছে সেটুকু মোটামুটি স্পর্শ কাতর করেছে, আর নাচ গান আর অভিনয় কবিতা এগুলো ভালো করেছে।
ওরে বাবা রে, এই যে কারিকুলামের যে বই, প্রত্যেক পদে পদে যাতে গেলে হিমশিম খেয়ে যাবে। হ্যাঁ না না, এটা চমৎকার কারিকুলাম, কিন্তু না বুঝতে পারলে শোনো, মুখস্থ বিদ্যা বলে কোনো বিদ্যা থাকবে না। তোমার ক্লাসে দেখবা যে যেটাকে সফা, সে কিন্তু একবার পুরো বই মুখস্থ করে আসে। এবার সাত মানে কি অমুক দিন পরীক্ষা, এটা তুমি পড়বা, সেজন্য কি করে ওই দিনকে মুখস্থ করে এসে মেরে যায়। ও এ ভালো হ্যাঁ, স্টুডেন্ট। আপনারা মিউট করেন, মিউট না করলে তো আমরা দেখতে পারতেছি না, মিউট করেন। এই যারা আছে মিউট করেন, আপনাদের দেখার সঙ্গে তো আমি বলতে যাচ্ছি, আপনারা মিউট করতেছেন না। যারা ভিডিও ওপেন আছে অফ করে দেন, মিউট একটু করছেন, দেখার মিউট সুবিধা করে করেন। দেন। অনলাইনে সবার যেটুকু যা হয়েছে এখনই গ্রুপে পোস্ট করবেন। এই কথাটা স্যার, আপনারা অনলাইনে অনলাইনে আসেন 21 জন, আর ক্লাসে মোট সাতটা সাতটা কলম দেবেন, 100-150-এর উপরে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমার কজন আছে, এই 4 জন, আর হচ্ছে ক্লাস আছে 25 জন, ক্লাস করতেছে না। অথবা উপর আল্লাহ আছে। বাড়ি যাওয়ার জন্য তোমার আমি পাথর তুই দিলাম, তো মাছটা তুমি নেমে গেলে, দায়ভার তো আমার না। আর মানুষ শিখতেই হবে, মানুষ না শিখলে কোনো লাভ নেই, পদে পদে মানুষ শিখতে হবে। এ নাকটা কে গেল? হ্যাঁ, নিজের ওই ওই মহিলাই তো কষ্ট পাবে, দেখি পারে বলতো না কি আঁকাই, কি আঁকাইছে না। এই দেখো, প্রথমে একটা গোল দিবা, দেখো শেখো, তারপরে আর একটা গোলের পিছনে এটা খোপা। এবার এখান থেকে আস্তে আস্তে এই নিলাম, এই আসলাম, যদি এক সাইড, এই কপাল, এই চোখে যাচ্ছে কোনা, এই নাক, স্যার, এখান থেকে ভাস। হ্যাঁ বলেন। আমাদের এই যে খাতায় যেটা আপনি দেখাচ্ছেন ওটা একটু যদি বোর্ডের ওখানে নিয়ে এসে দেখান তাহলে একটু সুবিধা হতো। দেখাবো, অবশ্যই দেখাবো। আপনাদের আপনারা 21 জনের মধ্যে সবাই যে কম হয়ে যায়, তারপরে আমি আপনার দেখাচ্ছি, প্রথমে দেখাবো, চিন্তা করেন না, সব দেখাবো, আপনার কথাও শুনবো, আপনার ফ্রেন্ড কথাও শুনবো। এবার এখানে আসলাম, এসে এই শাড়ির আসল এই নামাই দিলাম, বুঝছি তো। এবার যত সে হাঁটতেছে কি করতেছে, শাড়ি আঁকতে থাকতে থাকতে না, এই পা, আর এখান থেকে আরেকটা হাত, আর এই হচ্ছে কলসের মাথা, ভালো লাগছে। আর এই হচ্ছে কই আচ্ছা আগাইছেন কিছু আগামেন কি মনে পড়ে, দুদিনকে আমি একটু গালাগালি দিলে এসে মনে পড়ে, তাকে মনে পড়ে ম্যাডাম আঁকান আঁকান, এ কোনো লাভ হবে না, বুঝতে পেরেছেন? কারণ কেন, এ আপনি ছবি আঁকতে না পারলে আপনার কিন্তু নেবে না, এ কিন্তু ক্যান্ডিডেট বেশি বলেই যে নিয়ে নেবে তা কিন্তু না, এটা ভুল কথা। যারা মনে করছে যে চাকরি পরীক্ষায় গেলে পরে নিয়ে নেবে, পাশ করতে পারে, এটা কিন্তু ভুল কথা। আপনারা শেষ করেছেন কতদিন আগে আমার বলার জন্য শুনে একটু? হ্যাঁ, তাহলে এর মধ্যে যদি আপনারা যদি আসতেন উন্নতি হতো, আপনারা বড় লোক মানুষ, গরিবের সাথে আসবেন কেন? সার্টিফিকেটে কি করবো, কোনো কিছু কাজ না হয়, আমার যদি দিত ভাই বাবারে আমার দিত, তাহলে মনে করা যাবে, তাহলে মনে করা যায় পথে পথে এই যে গাছ, এই গাছটা দেখো তুমি কোন পর্যায়ে, একদম এই বরাবর, এইগুলো একটা খেয়াল করো না কেন তোমরা, তোমাদের একটা খেয়াল করো, তাহলে তো মনে বুঝ দেওয়া যায় যে না স্টুডেন্ট একটু মন কান দেখে। বক্সাতে একদিন মনে পড়ে যে শুক্রবার ক্লাস, এই দুটো গোল দেওয়া, এখান থেকে এসে এই আছে, এই এই শো, এই নাক, এই ঠোঁট, এই ঠোঁট, আর এই থুতনি, এই দিলাম, এই গলা, এই প্রথমে আছে হাতের এই ব্লাউজ,
এই নিয়ে আসলাম হাতে কোনোই, এই হাতে যেহেতু গ্রামের মেয়ে ছুরি থাকে স্বাভাবিক বিষয়। এই হচ্ছে পিঠ, এবার পিঠের থেকে কি হচ্ছে শাড়ির আসল। এই এবার এলার বাঁধলাম, এখান থেকে হাতলাম, তাহলে কি হচ্ছে পিছন থেকে আরেকটা হাত দেখা যাচ্ছে এই পাশে, তাই তো নাকি? এবার এখান থেকে শাড়ি আর্ট উঠলাম, এখান শাড়ির এই নিচে আসল, এই এক পা আর গরু। ওরে গরু রে, তুই কি অপরাধ করলি, এরা আঁকতে পারছে না তোরে? স্যার আমাকেও একটু দেখান। হ্যাঁ আপনাদের হয়ে গেছে? দেখেন আপনারা যে পর্যায়ে আঁকাইছেন ওইগুলো দেখান, মান সম্মান যাবে না আপনাদের, বুঝতেছেন? আজ মনে করেন যে না মান সম্মান যাবে, তাহলে আর কিছু বলার নেই আমার। হ্যাঁ এই মুরগি দেখো এক কলমে বুঝেছেন, এই দেখলাম এই লেস, মুরগি দাঁড়াও আমি আগে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও অনলাইনে এসে তারা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে দেখাতে পারেন। হ্যাঁ না না ওই 10টা দিব না, পরীক্ষা আছে 10টা দিব না, ওই এখনই দিতে পারে, কাল থেকে দিতে পারে, কাল পরশুর মধ্যে পেয়ে যাবেন গ্রুপে। এই 10টা ছবি আপনাদেরকে খাতায় আঁকতে হবে, এইটাই হচ্ছে আপনাদের এই প্রথম টার্মের পরীক্ষা হবে। দেখেন 10টা ছবি আঁকলে তো আর আমার তো কোর্স হবে না, ঠিক হবে না? পরীক্ষায় পাস তো টাকা জমা দেন তো পাস করবেন না, আমার কথা হচ্ছে এখনকার ভবিষ্যৎ না,